আসসালামু আলাইকুম। আপনি যদি জাপানিজ অ্যানিমের ফ্যান হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজকে আমার আশেপাশের পরিবেশটা জাপানিজ অ্যানিমের মতো, বলতে গেলে একটা বাস্তব অ্যানিম লাইফ। আর আপনি যদি জাপানিজ অ্যানিমের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনার অবশ্যই কিছু নাম জানা উচিত, খাবারের নাম। একটা হচ্ছে অনিগিরি, সুশি, আর একটা হচ্ছে মোচি। আমার কাছে আজকে তিন ধরনের মোচি আছে, এটা একটা, এটা একটা, আর এটা একটা। আমি জাপানে আসার পরে এই মোচিটা অনেকবার খাওয়া হয়েছে, এটা হচ্ছে আইসক্রিমের মতো, আমার সত্যি বলতে এটা অনেক ভাল লাগে। তবে এই যে আরও দুইটা মোচি আছে এইগুলো আমার এখন পর্যন্ত খাওয়া হয় নাই। তো জাপানে এখন শীতের শুরু আর আজকের দিনটা একটু ঠান্ডা ঠান্ডা, আমি বাসা থেকে বের হওয়ার পরে আমার হঠাৎ করে মোচি খেতে ইচ্ছা করলো। আর যখন আমি মোচি কিনছি তখন আমার কাছে মনে হলো যে বাংলাদেশের মধ্যে অনেক এনিম ফ্যান আছে যারা মোচি শুধু এনিমে, মানে এনিমের মধ্যে দেখা যায়, কিন্তু বাস্তবে কখনো এই কি বলে মোচি দেখা হয় নাই বা মোচি কীরকম স্বাদ কীরকম জানা নাই। তো ওনাদের জন্য আজকে আমার কাছে মনে হইলো যে একটা ভিডিও করি আমি এই মোচি নিয়ে। আর আজকে এই মোচিটা দিয়া আমি ভিডিও শুরু করবো, যেহেতু এটা আমি আগে অনেকবার খাইছি, এটা আমার কাছে অনেক ভাল লাগছে, তো ভাবলাম যে ভালো দিয়েই শুরু করি। তো এটা এখন যদি আমি খুলি, এটার ভিতরে দেওয়া আছে হচ্ছে একটা চামিচের মতো, আপনি এটার ভিতর থেকে মোচিগুলা বের করার জন্য। এই হচ্ছে মোচি, মানে এটা সাথে সাথে মানে খাইয়া ফেলা দরকার ফ্রিজের থেকে বাইর করার পরে, কিন্তু আমি অনেকক্ষণ হয়ে গেছে এটা নিয়ে ঘুরতেছি ভিডিও করার জন্য। তো এটা হচ্ছে মোচি, এটা ভিতরে হচ্ছে আইসক্রিমের মতো ক্রিম, এটা খেয়ে যেতেছে, আমার এটা খুব দ্রুত খাওয়া দরকার। এই মুচিটা সত্যি বলতে অমৃত, বিশ্বাস করেন আর না করেন এটা হচ্ছে অমৃত। আমাদের বাংলাদেশের মধ্যে কাপ আইসক্রিম পাওয়া যায় না, দুধের কাপ আইসক্রিমগুলা, এই মুচিটার ভিতরে হচ্ছে এই আইসক্রিম, মানে কাপ আইসক্রিমের যে আইসক্রিমগুলা এগুলা দেওয়া এটার ভিতরে, যার কারণে এটা আমার কাছে এত ভাল লাগে সত্যি বলতে। এটা এমনিতেও অনেক মজা, এই যে মুচিটা এটা আসলে খুব দ্রুত খাইয়া ফেলা উচিত নয়। তো এই যে আমার মতো এই অবস্থায়ও আপনাকে দেখাইতে যাইয়া হ্যাঁ গুইলা টুইলা পুড়ে গেছে, যাই হোক এখন এটা এইভাবেই খাইতে হইব। আর আন্না গোলাই, আর এখন যদি এটার ভিতরে দেখেন, এই যে এটাই হচ্ছে এই কাপ আইসক্রিমের আইসক্রিম, মানে এই মুচিটা আইসক্রিম দিয়ে বানানো মূলত, মানে এটার কি বলে একটা রাইস বলের মতো, এটার ভিতরে থাকে হচ্ছে বিভিন্ন ধরনের জিনিস, যেমন এটার ভিতরে ছিল হচ্ছে আইসক্রিম, যার কারণে আমি বলতেছি হচ্ছে আইসক্রিমের মুচি। তো যাই হোক এটা আগে খাওয়া শেষ করি, আইসক্রিমের মোচি শেষ, এখন হচ্ছে এই মোচিটা ট্রাই করি। তবে এটা খাওয়ার আগে আমি একটু ভয় ভয় লাগতেছে, কারণ এটা আসলে জাপানে একটা ফ্লেভার হয় হচ্ছে মাচা ফ্লেভার, যদি এই জায়গার মধ্যে মাচা লেখা নাই, কিন্তু এটা দেখতে পুরো মাচা ফ্লেভারের মতো লাগতেছে। যদি এটা ভুলে বলে মাচা ফ্লেভারের মোচি হয়ে থাকে তাহলে মনে করেন যে আমি আজকে শেষ, এটা গিলার পরে মনে করেন যে আবার সব বাইরে যাবো আমার। দ্বিতীয় নাম্বার মোচি, আর আমি ভয় পাইছিলাম এটা মাচা ফ্লেভারের হয় কি না, কিন্তু এটা আসলে মাচা ফ্লেভারের না। আমি যাক একটু ভালো লাগতো যেটা ভাইবা যে এটা মাচা ফ্লেভারের না, আমি খাইতে পারবো। তো মোচি সাধারণত একটু আঠালো হয়, এটাও ওইরকমই, তবে আগেরটা ছিল হচ্ছে আইসক্রিমের, এটার ভিতরে কী আছে কইতে পারি না। তো আমি যদি নর্মাল এটা আসলে না উঠায়ই খায়, আমি চাইছিলাম একটু উঠায় দেখানোর জন্য, বাদ দেই। আগের মুচিটার ভিতরে ছিল হচ্ছে আইসক্রিম, আর এটার ভিতরে আসলে এটা কী দেওয়া আছে আমি জানি না, তবে নর্মালি অনেক রুটির মধ্যে, জাপানিজ অনেক রুটি, নর্মাল রুটির ভিতরে এই জিনিসটা দেওয়া থাকে, তবে জিনিসটা মজা, মিষ্টি। এখন যদি একটু দেখেন তাহলে বুঝতে পারবেন এই মুচিটা কী পরিমাণ আঠালো হয়, এই যে মানে বেজা আছে পুরা, মানে এই যে এই হচ্ছে মোচি, মানে এটা অনেক আঠালো, তবে আপনি খাইলে আপনার দাঁতের মধ্যে বেজব। আইসক্রিমের মোচিটা আর এখন যে মোচিটা খাইলাম, এই দুইটার মধ্যে আইসক্রিমের মোচিটা বেস্ট। আমি যদি আইসক্রিমের মোচির কথা বলি তাহলে আমি এটা দশের মধ্যে দিব হচ্ছে 10, আর যদি এটার কথা বলি তাহলে আমি 10 মধ্যে দিব হচ্ছে সর্বোচ্চ 7।
তো আমার কাছে আরেকটা মোচি আছে এইটা, তো এখন আমি এটা খেয়ে দেখি কিরকম লাগে। মোচি খাবারটা কি পরিমাণ আঠালো হয় এই আঙ্গুলটা দেখলে বুঝতে পারবেন, যে এটার মধ্যে একটুনি বেজা ছিল মোচি, আর আমি যখন ঘাসের মধ্যে হাত দিছি পাতা ছিঁড়ায় পড়ছে এটার সাথে বেজা। এটা হচ্ছে আমার কাছে আজকের দিনের শেষ মোচি, 3 নম্বর মোচি, আর এটা উপরের একটু পাউডারের মতো লাগানো আছে, যার কারণে এটা আঠালো আঠালো না। তবে আশা করি এটাও আমার কাছে মনে হইতেছে এটা অনেক ভালো হইব, মানে 2 নম্বরে যেটা খাইছি সবুজ কালার মোচিটা দেখছেন, আশা করি ওইটার থেকে এটা ভালো হইব। তো খাই দেখি আজকের দিনের শেষ মোচি, এটা থেকে পাউডারগুলো সব উইড়া উইড়া চলে যেতেছে আজকের বাতাসে। এই মোচির ভিতরে আঙ্গুর ফল, আমাদের বাংলাদেশের মধ্যে বড় বড় আঙ্গুর গুলা দেখেন না, এই মোচির ভিতরে হচ্ছে আঙ্গুর, মানে এই আঙ্গুর দিয়ে বানানো এই মোচিটা। বাইরের দিকটা পাউডার দিয়া কোন রকম ঠিকঠাক, কিন্তু ভিতরের দিকে এটাও প্রচুর আঠালো। যাই হোক দেরি না করি, আপনি যদি আস্তা মোচিটা মুখের ভিতরে দেন আপনারা এটা গিলতে বিশ্বাস করেন খুব কষ্ট হইব, কারণ আঠালোর কারণে আপনার দাঁতের আশেপাশে এটা একদম চাপটায় ধরে রাখে, মানে আপনার যদি গলার ভিতরে টুক গিলেন না আপনার এটা দাঁতের মধ্যে মনে করেন যে খাবলায় পড়ে থাকে, যাতে ভিতরের দিকে না যায়, মানে আটকা থাকে আর কি। সবগুলা মুচি খাওয়া শেষ, আর সবগুলা মুচি খাওয়ার পরে এই হচ্ছে আমার হাতের অবস্থা, মানে মনে হইতেছে যে বাচ্চা পোলাওয়ানের মতো কিছু মাখাইছি এরকম অবস্থা। আইসক্রিমের মুচিটা আপনি জাপানের সকল কনভিনিয়েন্স স্টোরের মধ্যে পাইবেন, তো যদি মুচি খেতে চান, মজার মুচি খেতে চান, তাহলে আইসক্রিমের মুচিটা অবশ্যই ট্রাই করবেন, আর বাকি মুচিগুলোও ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে এই যে এখন যেটা খাইলাম আঙ্গুরের মুচি, এটাও ভালো লাগছে, আইসক্রিমেরটাও ভালো লাগছে। তো আইসক্রিমেরটারে আমি দিছিলাম হচ্ছে 10 এর থেকে 10, এই সবুজ কালার যে মুচিটা ওইটারে দিছিলাম হচ্ছে 10 এর থেকে 7, আর এটারে আমি দিলাম 10 এর থেকে 8। তো আপনাকেও যদি ভাল লাগে, যদি মন চায়, তাহলে মুচি ট্রাই করতে পারেন, যদি সুযোগ থাকে। যারা জাপানে আছে তারা তো অবশ্যই খাইতে পারবেন, তো যারা এখনও খান নাই খেয়ে দেখবেন, মুচি খাবারটা আসলেই অনেক মজা।